বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠান সন্ধ্যা 6টার মধ্যে শেষ করা এবং এ নিয়ে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অপপ্রচার চালানোর চেষ্টা করছে তাদের আইনের আওতায় আনা সহ বাংলা নববর্ষ উদযাপনে 13 দফা নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলা নববর্ষ 1431 উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতিরঝিল ও রবীন্দ্র সরোবর সহ গুরুত্বপূর্ণ স্থানে ডগ স্পট সহ বিশেষ নিরাপত্তা দেওয়া হবে বলে জানানো হয় সভায়। বলা হয় দেশ জুড়ে বর্ষবরণ অনুষ্ঠান, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নিরাপত্তা জেলা প্রশাসন, পুলিশ ও আয়োজকরা সমন্বয় করে নিশ্চিত করবে। বর্ষবরণ অনুষ্ঠানে আতশবাজি ও ভুভুজেলা নিষিদ্ধ থাকবে বলেও সিদ্ধান্ত হয় এই সভায়। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।